शनिवार को मुर्शिदाबाद के रेची नगर थाने के अंदूल बेरिया हाई स्कूल में उस वक्त हड़कंप मच गया जब शिक्षकों को जानकारी मिली कि दो छात्र बंदूक दिखाकर सहपाठियों को डरा रहे हैं। बताया जा रहा है कि शनिवार सुबह क्लास के दौरान रेची नगर के अंदूल बेरिया हाई स्कूल के 9वीं क्लास के दो छात्र कक्षा में बंदूक लहराकर अन्य छात्रों को धमका रहे थे। जैसे ही मामला शिक्षकों के संज्ञान में आया तो सनसनी फैल गई। दोनों छात्रों के हाथों से बंदूक छीनकर उनके घर वालों को सूचना दी गई। खबर पाकर उन छात्रों के पिता स्कूल पहुंचे। दूसरी ओर रेजी नगर थाने की पुलिस भी मौके पर स्कूल आई। पुलिस ने बंदूक बरामद करने के बाद दोनों छात्रों को पूछताछ के लिए हिरासत में ले लिया। पुलिस जांच कर रही है कि बंदूक असली है या नकली। हालांकि शिक्षकों के एक वर्ग ने दावा किया है कि शुरू में छात्र के हाथ में बंदूक देखकर उन्हें लगा कि यह एक शॉर्ट वाली बंदूक है। वही अंदुल बेरिया हाई स्कूल के प्रधान शिक्षक जहांगीर आलम ने ये बातें कही। যেটা জানা গেল এটা ওই রকম শিক্ষার গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির উপর নির্ভর করছে না। ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম বড়ো ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বলো যে হ্যাঁ 9-10 হবে, মানে সে ছেলেটা ছোট, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিজেই নিচেই ছিলাম, সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি করলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না, তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেলো যে 9-10 তাহলে একটু খোঁজ লাগলাম, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো, দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে, আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন, আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল, আমি নিজ থানাকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তল ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন, আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে ক্ষমা দেওয়া। দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই দেশের পেছনে কোথায় রাস্তায় পড়েছিল, কোথায় কোথায় স্কুলে গেটম্যানকে মারার অভিযোগ হচ্ছে, কি বলবো? স্কুলে যেদিন গেটম্যান নেমে আমাদের সঙ্গে, আমি স্কুলে আসেন আজ বলছি, ঘটনাটা কি ঘটেছিল বলুন। ঘটনাটা হচ্ছে আমি আন্দোলন হাই স্কুলের গেটম্যান, আমার নাম জাহাঙ্গীর মোল্লা। গত পরশুদিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়, ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল, ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের 8-9টা ছেলে গ্যাং আছে, ওরা গ্রামদের কাছে ধরলাম। ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে কেন, বললে আমার বন্ধু সাইকেল, আর তার জন্য আমার খুলছে। আমি বললাম তোর বন্ধু থাকে, ভাই থাকে, যা থাকে সেটা বাড়ি থাকবে, স্কুলে আমি গেটম্যান, আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না। দিয়ে বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো, আমার যদি আপনাদের ওরিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো, ডেকে পেশেন্টকে ডেকে তোদেরকে স্কুল থেকে বার করে দেবো। দিয়ে এই নিয়ে ঝামেলা, দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয়, যে স্যার আমাকে ডাকে, ডাকার পর তখন 8-2-3 জন ছিল এদেরকে, তখন বলছি অমুক জনাকে ফোন কর পিস্তলটা আর আমদাটিলে আসতে পারো, গেটম্যানকে আজকে শ্যুট করতে চলে যাবে। দিয়ে ওরা ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।